সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে, যেখানে ছোট ছোট বাছুর বিক্রি হচ্ছে, আমরা সে জায়গায় রয়েছে। তো আজকে এখান থেকে বাছুরগুলো কেমন দামে কেনাবেচা চলছে সে তথ্য দেব। আর আজ শুক্রবার 17 নভেম্বর 2023। আর আপনারা জানেন যে এটি উপজেলা পার্বত্যপুর জেলা, কিন্তু দিনাজপুর। আমরা সামনে দেখছি এক চাচাকে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কেমন বাজার চাচা? বাজার নরম। এটা ক্রস, দাম কত এটা চাচা? দাম চাইছে 30। কত বলে কাস্টমারে? 24-25। আর বিক্রির দাম? 27। বিক্রির দাম 27। বকনা বাচ্চা 27। 27 আলা হলে বিক্রি হবে ক্রস ফ্রিজিয়ান জাতের বাচ্চু, আনুমানিক 2.5 মাসের মতো বয়স হতে পারে। আর এটা তো চাই, এটাও ওরকমই দাম, একই দাম, এটাও 27,000-এর মতো বিক্রি করতে চান। খাওয়া বাচ্চা না, দানা খাই, সব খাই। এগুলো 27,000 করে হলে বিক্রি করবেন উনি। তবে সাইজ গুলো সুন্দর ভাই। কি অবস্থা? ইসলাম হচ্ছে না কেনা বেচা ভাইয়া? নিলাম আর কি। এখানে কিনলেন? কিনে কি লাভ বলছে না লস বলছে? না, লাভ বলছে। লাভ বলছে তো জান নাই। কত টাকা একটা গরুতে কত টাকা বিক্রি লাভ হলে দেন? 500-700-1,000 পর্যন্ত লাভ হতে পারে। 1,000 পর্যন্ত লাভ হলে দিয়ে দেন। এটা কত পর্যন্ত দাম পাইলেন? 22 পর্যন্ত পাইছি। 22? মানে আর 500 বাড়লে দিয়ে দিবেন? না, 1,000 বাড়লে দিবেন। 1,000 বাড়তে হবে। বকনা বাচ্চা, তবে সুন্দর বাচ্চাটা। হ্যাঁ ঠিক আছে, বাচ্চাটা সুন্দর। 23,000 হলে বিক্রি করবেন উনি। আচ্ছা ভাইয়া, আর এটা কার আপনার বাড়ি পোষা না ব্যবসার? দাম কত? দাম কত বলে কাস্টমারে? 15 পর্যন্ত বলছে। আর 20,000 টাকা দাম চাচ্ছে এইটা। কত হলে বিক্রি করবেন লাস্ট? 18। এটাও কিন্তু বকনা বাচ্চা, সর্বশেষ 18,000 হলে উনি বিক্রি করবেন। দেখছেন আপনারা, দেখানোর চেষ্টা করছি। আর আমরা আমবাড়ি হাটে রয়েছি, ছোট ছোট বাচ্চা কিন্তু মোটামুটি এখানে আমদানি। তাহলে এগুলো কে নিছে ভাই? আসসালামু আলাইকুম ভাই, কোথা থেকে আসছে? পাবনা থেকে। পাবনা, কয়টা কেনার উদ্দেশ্যে আসছিলে? আসছিলাম হচ্ছে কিন্তু টাকার সমস্যার কারণে কিনতে পারি নাই। মানে আজকে ব্যাংকিং হলিডে, সবগুলো টাকা তুলতে পারেন নাই, যার কারণে কম হয়েছে। কয়টা হয়েছে? তাহলে আরো কিনা টার্গেট ছিল। আচ্ছা আমরা একটু দাম গুলো দেখি তো, কোনটা এটা? এটা কত হয়েছে? আরিয়া বাচ্চা এটা আর এটা ঢপের গরু 36 করে দুইটা। আর এটা এটা এটাও এটাও কিন্তু কম আছে, কিন্তু ৩৬,১০০ এইটা দাঁড়ান একটা করে দেখি। তাহলে এটা হচ্ছে 36,100। জি ভাই। আর এটা 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 ওই 36,100 ভাই। চারটা ও এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, আর এটা 3 নাম্বার সাইহল, আর এটা 4 নাম্বার। এটা না, এটা না। 36,000-এর মধ্যে কয়টা? এখানে 3টা, আর একটা কই? আচ্ছা থাক, এটা একটা দেখি, সরো। এটা এগুলো হচ্ছে 36,000 লটের। আচ্ছা আর বাকিগুলো? আর হলো এইটা হলো 500 ভাই। এটা কত কত মাস? 36,500। এটা সবসাথে একটু ভালো আছে কিন্তু পাইছি না বাজারে। হ্যাঁ, এটার দাম কয়দিন? 42 ছিল ভাই, 42 ছিল, এখন কমছে। দেখেন গরু, দেখেন 36,500। আর আর এটা একটু বেশিটা, এটা কত?
কেমন সব মিলে কেমন বাজার আজকে? ও ভাই দেখছেন না এই গরুগুলা, এই গরুগুলা আমার বেচা কিনে করছে। আর একটা কথা ধারণা করেন ভাই, আমি যা বলতেছি সব অন্তর দিয়ে সত্য কথা বলতেছি। এখন এই বাজার গুলা কয়দিন ছিল এলা 42 এগুলো খামারে তুলবেন? হ্যাঁ, দিয়ে মোটা তাজা করে তারপর বিক্রি করবেন? আচ্ছা, আপনাদের এলাকার হাট যাচাই বাছাই করছিলেন? ওখান থেকে এখানকার দাম কম না বেশি? একটু কম, আর অনেকটাই কম। আনুমানিক গরু প্রতি কত টাকা কম? 5,000? তার মানে তো অনেক বেশি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো জিয়ার ভাই সহযোগিতা করলো, আপনারা তো কন্টিনিউ এই হাটগুলো করেন? আর একটা তথ্য দেন, সর্বনিম্ন কত টাকায় সার বাচ্চা কিনতে পারবে বাইরে এনে যাওয়ার জন্য? ভাই বাইরে নেওয়ার জন্য এখন, হ্যাঁ, যেটা মানে সুন্দর, হ্যাঁ, নর্মালিতে গেলাম না, হ্যাঁ, যদি কেউ নর্মালি নেয় তাহলে 25-26, হ্যাঁ, আর যদি একটু উন্নত হয় 32-30। বাইরে যাবে ভাই, মানে দেশি 25 মধ্যে পাওয়া যাবে। আর আর বকনা? বকনা ভাই ওই 22-21 এই ধরনের। আচ্ছা, 18 আছে দেখলেন? আপনার সর্বনিম্ন কত দামের গরু দেখলেন? 15,500 দেখেছেন, কিন্তু এগুলো বাইরে নিয়ে একটু রিক্স না, ছোট গরু বকনা, যাওয়া যাবে, যাওয়া যাবে, যাওয়া যাবে। আচ্ছা, তো একটু আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেন তো। হ্যাঁ ভাই, যদি কন্ট্যাক্ট নাম্বার লাগে বা যদি ভালো লাগে নেন, হ্যাঁ, 01-7-8-55-3-5-7-5-1-1 এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে। জি ভাই, এই নাম্বারে যোগাযোগ করলে। ঠিক আছে, ধন্যবাদ। কত গাড়ি ভাড়া? কত গাড়ি ভাড়া? কত গাড়ি ভাড়া হয়েছে ভাই? 9,000। 9,000 যাবে পাবনা? ঠিক আছে, ভালোই হয়। আর যেগুলো দেখাচ্ছে এগুলো দেখছেন যে মোটামুটি কোয়ালিটি ফুল আর কি, খুব একটা বেশি ছোট না ভাই। দেখি দেখি বিক্রি করবেন না বিক্রি করবেন? দাম কত ভাই? তো দাম চলছে ভাই 29। কত বলে ভাই? 25-25। 25-25। আর বিক্রির দাম? বিক্রির দাম 27। দাম লাস্ট 27, এর নিচে হবে না। আরো 2,500 টাকা এদিকে দিক হবে, মানে 26 পর্যন্ত দেবে। এটা কিন্তু ক্রস জাতের বকনা বাচ্চা, তবে বাচ্চাটা কিন্তু বেশ সুন্দর সাইজ। এগুলো ছিল সবগুলো কিন্তু বকনা। আমরা কিছু সার বাছুর দেখাবো ভাই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ভাই, কেন বেচা কেমন ভাই? টুকটাক চলতেছে ভাই, কেবল একটা দিলাম। কেবল একটা বিক্রি করলেন? তো এই বাচ্চাটা কত চাচ্ছেন পিচ্ছিটা? 16,000 দাম কো ভাই। 16,000 বলে? আর 17.5 চাইলেন? 16 বলে, 17.5 হলে এইটা বিক্রি। আর ওই পিচ্ছিটা কততে বিক্রি হয়েছে? পিচ্ছিটা মালিক এখন আসেনি। ও, মালিক নাই, বিক্রি হয় নাই। ওগুলো ছিল সব বকনা। আর এই পাশে যেগুলো দেখছেন এগুলো সব সার মাছু। এটা দাম কত ভাই? এটার দাম ভাই 32 দাম রাখছি। 32 কত বলে? 24-25 ঠিক নাই? আর বিক্রির দাম? বিক্রির দাম ভাই 28। এর নিচে হবে না? এর নিচে তো দিবে চাচ্ছি না ভাই, এখন বাজারে দিবে চাচ্ছেন না? এখন বাজারে না হলে দিবেন 28 প্রত্যাশা। এর নিচে বিক্রি করতে চায় না, তবে বাজারে না খাইলে শেষ পর্যন্ত বিক্রি করবে। এইটা আর এটা কত হলে দেওয়া যাবে ভাইয়া লাস্ট?
31 32 এটা সর্বশেষ 32 হলে বিক্রি হবে। এটা ক্রস ক্রস সাই হল জাতের সার আছে ভাই। সবগুলো দেখছেন যে সার বাছু হয় না বিক্রি হয় না এগুলো সবগুলো কিন্তু সার বাছুর ভাই। শাহিওয়াল বাচ্চা তো সেই সুন্দর দেখি দেখি একটু ভাই। জোড়া দাম কত? ওরে বাবা জোড়া দাম কত? জোড়া কত ভাইয়া? এই জোড়াটা 75, এইটা আর এটা যা ওদিক যা 75 চাওয়া। কত কি বলে? কত বলে? 70 ভাঙতে বলে। আর বিক্রির দাম লাস্ট কত? 70 হলে দিবেন। সর্বশেষ 70,000 হলে এটা বিক্রি করবে। এই জোড়াটা বিক্রি করবে কত কত কয়লে ওনারা ভাই? 35 চাইলেন 42। বিক্রি দামটা কত? 37 হলে দিয়ে দেবেন। আমি না